কর্মে ফল, কর্ম খারাপ হলে ফল খারাপ হবে, সাইনবোর্ড দিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না। আমল যদি এই মানহাজ অনুযায়ী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলনীতি অনুযায়ী হয় তাহলে ঠিক আছে। এরপরে তিনি বলছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতি লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি ব্যতীত দ্বিতীয় কোনো নাম নেই, ওহুয়া আসহাবুল হাদিস, সেটা হচ্ছে আহলুল হাদিস। ফিরকা নাজিয়া অন্তর্ভুক্ত যারা হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা সংস্কারক হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء قيل يا رسول الله من الغرباء قال الذين يصلحون ما أفسد الناس الله أحمد যাবতীয় হামদ ও সানা বিশ্বজাহানের মালিক বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আখির নবী সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা প্রত্যেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না। এই প্রশ্ন যদি করা হয় কাউকে যে কেউ কি জাহান্নামে যাবেন, সবাই একবারকে হাত উঠাবেন যে না, আমরা কেউ জাহান্নামে যাব না। আবার যদি প্রশ্ন করা হয় যে জাহান্নামে যাওয়ার পরে জান্নাতে যাবেন, 1-200 বছর, 1000-2000 বছর জাহান্নামের আগুনে জ্বলার পোড়ার পরে জান্নাতে দেওয়া হবে, আপনি কি তাতে রাজি আছেন? তবু কিন্তু সবাই হাত দিয়ে বলবেন যে না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা শুরুতে জান্নাতে যেতে চাই, আমরা শুরুতে জান্নাতে যেতে চাই। এটা হচ্ছে আমাদের সকলেরই চাওয়া। জান্নাতে আসলে কারা যাবে? আজকের খুতবা আমরা অসংখ্য দল ও মত ফিরকার কথা আপনারা জানেন, অসংখ্য ফিরকার মধ্যে জান্নাতি ফিরকা কোনটি হবে, মুক্তিপ্রাপ্ত দল কোনটি হবে, অর্থাৎ ফিরকা নাজি আর পরিচয় এবং তার বৈশিষ্ট্য, এটি হচ্ছে আজকে খুতবার আলোচ্য বিষয়। আমি আবার বলছি, ফিরকা নাজি আর পরিচয় এবং তার বৈশিষ্ট্য কী হবে, মুক্তিপ্রাপ্ত জামাতের মুক্তিপ্রাপ্ত দলের দল কোনটি হবে, পরিচয় কী, তাদের সম্পর্কে মহাদ্দেশনে কারণ কী বলেছেন এবং তাদের কী গুণাবলী থাকা দরকার যে গুণগুলি অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে। খুতবার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সংক্ষেপে কথাগুলো তুলে ধরার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উট পেতে আছে, লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা হিসাবে, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর রাসূলের তরিকা মতো চলে না, অর্থাৎ সীমা লঙ্ঘন যারা করে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা, সেখানে তারা কোনো পানীয় বা ঠান্ডা কোনো আরাম তারা ভোগ করতে পারবে না বা কোনো শীতলতা তারা অনুভব করবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেখানে ফুটন্ত পানি এবং নিজের দেহ থেকে নিঃসৃত যে পুঁজ, এই পুঁজ ব্যতীত তারা কোনো পানি পাবে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা এখানে বলেছেন। সেই মর্মান্তিক আজাবের স্থান জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, কিন্তু জাহান্নামে কিন্তু যাবে মানুষ, এমনকি মুসলমানদের মধ্য থেকেই অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। একটা হাদিসের অনুবাদ শুনে আমরা মূল আলোচনা চলে যাই। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মাতিকা মা তাআলা বনি ইসরাঈল হাদওয়ান নাআল বিন নাআল, আমার উম্মতের অবস্থা বনি ইসরাঈলের মতো হবে, যেমন এক জোড়া জুতা, এক জোড়া জুতার মধ্যে যেমন মিল থাকে, এক পায়ের জুতা একরকম আর একটাকে আর এক রকম হয় না, দুইটা তো একরকম হয়, একই ব্র্যান্ডের হয়, একই কোম্পানির হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মেসাল দিতে গিয়ে, বোঝাতে গিয়ে এমন একটি উদাহরণ নিয়ে আসলেন যেটা মানুষ সহজে বুঝবে। দেখবেন হাদিসের মধ্যে অনেক মেসাল আছে যেগুলি আমাদের বোঝার জন্য, আমাদের যেগুলো আমরা মানে ব্যবহার করি নিজেদের সমাজে যেগুলো চালু আছে, এইরকম কিছু বিষয়ের মেসাল কিন্তু নিয়ে আসেন উম্মতকে বোঝানোর জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে দুই জোড়া এক জোড়া জুতার যেরকম সাদৃশ্য, বনি ইসরাঈলের ঠিক একই রকম সাদৃশ্য হবে আমার উম্মতের সাথে। তারপরে তিনি গিয়ে বললেন, ওয়াইন্না, তারপর বলেন যে ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, ইন্না বনি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, নিশ্চয় বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল, ওয়া তাফতারিকু উম্মতি, আর আমার উম্মত বিভক্ত হবে কয় দলে, 73 দলে, 73 মিল্লা।
কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাল ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে একটি মাত্র মিল্লাত, একটি মাত্র তরিকা বা দল তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, এত দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে আর একটি দল জান্নাতে যাবে, এদের এরা কারা, এদের পরিচয় কি? মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দলটা জান্নাতে যাবে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। একটি বাক্যে উত্তর দিয়ে দিলেন যে উত্তরের মধ্যে কিন্তু সব কিছু নিহিত আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি তার উপরে যারা থাকবে, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছি, যে আমলের উপরে আছি, যে আকিদার উপরে আছি, যে মানহাজের উপরে আছি, সেই আকিদা মানহাজের উপরে যারা থাকবে, সেই আমলের উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে, এর বাইরে অন্য কেউ জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, যদিও 73 শব্দ দ্বারা শুধু 73 বোঝানো হয় নাই, অনেক বেশি দলের সংখ্যা হলো অগণিত, আরবি ভাষায় শব্দগুলি অধিক সংখ্যা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, কয়েকশো দল হতে পারে, সবাই জাহান্নামে যাবে, একটি আদর্শের অনুসারী যারা তারা শুধুমাত্র জান্নাতে যাবে। এই হাদিস থেকে কিন্তু এটি বোঝা যাচ্ছে, এবং এই আদর্শের অনুসারী কারা, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের আদর্শ মেনে চলে, তাদের নাম কিন্তু আল্লাহ রাসূল এখানে কোনো নাম উল্লেখ করে যান নাই, তিনি কিন্তু কোনো তরিকার কথা বলে যান নাই বা কোনো দলের কথা বলে যান নাই, চার মাজহাবের কোনো মাজহাবের নাম নেন নাই, আহলে হাদিস এর নামও তিনি কিন্তু নেন নাই, কিন্তু তিনি একটা মূলনীতি বলে গেলেন, এই মূলনীতির অনুযায়ী যারা চলবে তারা জান্নাতে যাবে। সমস্যা হচ্ছে এই মূলনীতিটা এমন একটা মূলনীতি তিনি বলে গেলেন যে মূলনীতির উপরে টিকে থাকাটা হয় আমাদের জন্য কঠিন, এই মূলনীতি যদি আমরা ধারণ করি তখন সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকে বাধা আসে আমাদের উপর, এটাই সুন্নাত, বাধা আসবে এটাই সুন্নাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রত্যেক নবী রাসূলদের জীবনে উঠতে বাধা আসে নাই, কে বাধা দিয়েছে, নিজের ঘর থেকে বাধা আসে প্রথম, সব নবীদের জীবনী ঘেঁটে দেখেন নিজের ঘর থেকে কিন্তু বাধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন ময়দানে গিয়ে, এলাকায় গিয়ে, মক্কার অলিতে গলিতে, তার আপন চাচা আবুল আহাব, যেই চাচা আল্লাহ রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল এবং নিজে গোলাম আজাদ করে দিয়েছিল খুশির চোটে, যে আমার ভাই নেই, ভাই তো মারা গেছে আগেই, তাই না, আল্লাহ নবীর জন্মের আগে তো তার আব্বা মারা গেলেন, তা আমার মৃত ভাইয়ের ঘরে সন্তান হয়েছে, এর চেয়ে বড় আনন্দ আর কি, সে বংশ রক্ষা করেছে, তার চেয়ে ওটা বংশীয় আনন্দ, আবুল আহাম তো জানেন, জানতেন না যে তিনি শেষ জামানার নবী, আনন্দের চোটে মহল্লায় গিয়ে নিজের নিজে এলান করছেন, ঘোষণা করছেন সব জায়গায়, কিন্তু সেই চাচাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়ে গেলেন, পিছন থেকে সে আবার গিয়ে বলছে, এ আইয়ুহান নাস, হে মানুষ শুনে রাখো, তোমরা তার কথা বিশ্বাস করো না, ইন্নাহু সাদিউন কাযযাব, এটা হচ্ছে মহা মিথ্যাবাদী, ধর্মত্যাগী, আমার এই ভাতিজার কথা তোমরা শুনবে না, আল্লাহ রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে, পিছন দিয়ে চাচা পিছনে পিছনে গিয়ে বলছেন যে তোমরা তার কথা শুনবে না, লা তাসমাউহু ইন্নাহু সাদুন কাযযাব, তার কথা তোমরা শোনো না, আমার এই ভাতিজাটা হচ্ছে মহা মিথ্যাবাদী কাযযাব, আর কি সবে মানে ধর্মত্যাগী, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, আমরা যেই ধর্ম মানি বা যেই প্রতিমার আমরা পূজা অর্চনা করি মোহাম্মদ সেটা করে না, কাজে সে ধর্ম দেখি তোমরা তার কথা শুনবে না, আপন চাচা, আপন চাচা বাধা দিল। তো এইভাবে কিন্তু যখন এই মানহাজের উপরে আপনি আসবেন, এই তরিকার উপরে আসবেন, এই মূলনীতির উপরে আসবেন, তখন আপনি একবারে নির্দ্বিধায় থাকবেন, কোনো বাধা আসবে না, গায়ে আচরও লাগবে না,
খুব আরামে শ্বশুরবাড়ির মতো আমল করে জান্নাতে চলে যাবেন এই আশা করার কোনো অবকাশ নেই। এই আশা করা যাবে না, এটা আসতেই হবে, আসবে, এটাই স্বাভাবিক। কারণ অধিকাংশ মানুষ খারাপ, অধিকাংশ মানুষ খারাপ, কম সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত গুজার করে, সহি দিন মানে কম সংখ্যক মানুষ। এখন প্রশ্ন হচ্ছে এই যে আকীদা মানহাজের উপরে যারা থাকবে তাদের পরিচয় দিতে গিয়ে আসলে মুহাদ্দিসিনে কেরাম পরবর্তীতে নাম উল্লেখ করে গেছেন তাদের, কেন করে গেছেন, যে এই জামাতের আকীদা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলে গেলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই মানহাজের উপরে তাদেরকে পাওয়া যায়, এই জন্য বলেছেন। আমরা কয়েকটা উদ্ধৃতি শুনলে আমাদের কাছে ভালো লাগতে পারে যে আসলে এত বড় বড় মানুষ এই কথাগুলো বলে গেলেন, তাহলে এটাই তো ঠিক হতে পারে, তাই না? আমরা কয়েকটা উদ্ধৃতি শুনবো, তারপরে আমরা এরপরের অংশে আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। আমরা যদি শুরু করে অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব আমরা আলোচনা করব। আমরা যদি তাবি থেকে আলোচনা শুরু করি, একবার আল্লাহ রাসূলের জামানার পরে সাহাবি, তারপরে তাবি, আমরা দুইটা কাউল এখানে পেশ করতে চাই তাবি থেকে। ইমাম শাহাবি রহিমাল্লাহ একজন বিখ্যাত তাবি, জন্ম 22 হিজরিতে, মৃত্যু 104 হিজরিতে, তাহলে দেখেন কত বছর আগে, 22 হিজরিতে জন্ম এবং 104 হিজরিতে মৃত্যু। ইমাম শাহাবি রহিমাল্লাহ তিনি বলছেন, লাউ ইসতাকবালতু মিন আমরি মাসতাদবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাই আহলিল হাদিস। এখন যেসব ঘটছে তা আগে আমি যদি তা আগে জানতাম, মা হাদাসতু আমি কোনো হাদিস বর্ণনা করতাম না, ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস, যাদের উপরে যে হাদিসের উপরে আহলে হাদিসটা ঐক্যমত হয়েছে তাদের হাদিস ব্যতীত আমি অন্য কোনো হাদিসই বর্ণনা করতাম না। অর্থাৎ সাহাবায়ে কেরাম যে হাদিসের উপরে একমত সেটা ছাড়া আমি কোনো হাদিস বর্ণনা করতাম না। এখন যা ঘটছে তা যদি আগে জানতে পারতাম, তার জীবনের শেষ পর্যায়ে তিনি এই বক্তব্য দিয়ে গেলেন। এবং তারপরে 118 হিজরিতে জন্ম গ্রহণ করেছেন আবদুল্লাহ ইবনে মোবারক রহিমাল্লাহ, 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু আবদুল্লাহ ইবনে মোবারক রহিমাল্লাহ। তিনি বলছেন মুক্তিপ্রাপ্ত দল কোনটা হবে, ফিরকা নাজিয়া কোনটা হবে, তাদের পরিচয় দিকে তিনি বলছেন, হুম ইন্দি আসহাবুল হাদিস, আমার নিকটে তারা হচ্ছে আহলুল হাদিস। কথা কিন্তু আমার না, একজন তাবির কথা আপনাদের সামনে বলছি, হুম ইন্দি আহলুল হাদিস, আমার নিকটে তারা হচ্ছে আহলে হাদিস। তিনি আরো বলছেন, কারণ লোকদের মধ্যে আসাবতুন নাস আলা সিরাতে, লোকেদের মধ্যে তারাই সবচাইতে বেশি সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ় থাকে, সহি আমলের উপরে তারা সবচেয়ে বেশি দৃঢ় মজবুত, এই জন্য তিনি এই কথা বলেছেন। আমল দেখে বলেছেন, নাম দেখে কিন্তু বলেন নাই। কর্মে ফল, কর্ম খারাপ হলে ফল খারাপ হবে, সাইনবোর্ড দিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না। আমল যদি এই মানহাজ অনুযায়ী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মূলনীতি অনুযায়ী হয় তাহলে ঠিক আছে। তারপরে আসুন, ইমাম আহমদ বিন হাম্বলের নাম তো শুনেছেন সবাই, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহ। তিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহ। এবং ইয়াজিদ বিন ইবনে হারুন তিনিও একই কথা বলেছেন, যে কথাটা এখন বলবো, তার জন্ম হচ্ছে 118 এবং তার মৃত্যু হচ্ছে 217 হিজরিতে, প্রায় 100 বছর বেঁচে ছিলেন। তো ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ 161 জন্ম এবং 234 তার মৃত্যু হিজরি। তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম, যদি তারা আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা। কত কঠিন কথা দেখেন, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহর মতো একজন ইমাম, যিনি ইমাম এমন ইমাম যার 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি,
এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন তিনি, তিনি বলছেন এই নাজাতপ্রাপ্ত দলটি যদি আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা। এবং ইমাম আহমদ রহিমুল্লাহ আরো বলছেন লাইসা কাউমুন ইনদি খায়রাম মিন আহলে হাদিস লা ইয়ারিফুনা ইল্লা হাদিস, আমার নিকটে আহলে হাদিসদের যেহেতু উত্তম কোনো দল নেই কারণ লা ইয়ারিফুনা ইল্লা হাদিস, তারা হাদিস ব্যতীত অন্য কিছু বোঝে না। কথায় কথায় হাদিস, আমল করতে গেলে হাদিস, যেটাই করো আগে দলিল দলিল দাও, তোমার আমলের পিছনে দলিল আছে কিনা। এদেশে দলিল চাওয়া, দলিল সম্পর্কে প্রশ্ন করা আহলে হাদিসরাই শিখিয়েছে, আপনি স্বীকার করেন আর না করেন, এদেশের মানুষ কোনোদিন দলিল খুঁজতই না। দলিল কি জিনিস, মৌলভী সাহেব যা বলেছেন, ইমাম সাহেব যা বলেছেন সেটাই ঠিক, সেটাই ফাইনাল, সেটাই মানুষ হজম করে বাড়ি চলে গেছে। কিন্তু এখন মানুষ জিজ্ঞেস করে আপনি যে ফতোয়াটা দিলেন, আপনি যে কথা বললেন তার পিছনে দলিল কি, কোন হাদিস থেকে বলেছেন, আবারও প্রশ্ন করে দলিলটা ঠিক না বেঠিক, সহি না জয়ীফ বলে না, তাহলে মানুষ আগের যেতে অনেক সচেতন হয়েছে, তাই না? মানুষ অনেক সচেতন হয়েছে মাশাআল্লাহ, মানুষ এখন হুজুরের কাছ থেকে বক্তৃতা শুনতে গেল খুব মজবুতভাবে শুনে, এই জন্য যারা বক্তব্য দেন তারাও কিন্তু সজাগ হয়ে গেছে। আগে কিস্সা কাহিনীতে বক্তৃতা হতো, এখন আর কিস্সা কাহিনী, এখনো বলে, যারা বলে তারা বলে, মাশাআল্লাহ অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন হয়েছে। এখন মানুষ আলেমরাও কিছুটা পরিবর্তন সংশোধন হয়েছে, তারাও কিছু দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করেন। এবং এখানে সফলতা কিন্তু শ্রোতাদের, আপনাদের কারণে আলেমরা মজবুত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে শিখিয়ে দিয়েছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়া যুবুর, তোমরা জেনে নাও যারা জানে তাদের কাছ থেকে, আহলে যিকির যারা যারা আলেম যারা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নাও, কিভাবে জানবে, বিল বাইয়ি বিল বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল প্রমাণ সহকারে জানবে, দলিল সহ তাদের কাছে জানতে হবে, দলিল সহ জিজ্ঞেস করতে হবে, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ, তারপরে আসেন ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে তার মৃত্যু। ইমাম শাফি রহমতুল্লাহর নাম তো সকলেই জানেন, তিনি বলছেন ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকাআন্নি রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়্যা, কত কঠিন কথা, ইদা রাআইতু রাজুলান মিন আহলিল হাদিস আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি ফাকাআন্নি আমি যেন রাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যান, আমি যেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহু বিহামদিহি, কেন এই কথা বলেছেন? তিনি কিন্তু বলেন না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু বলেন নাই। অর্থাৎ আল্লাহর রাসূলের আমল, আল্লাহ রাসূলের জিন্দেগি, আল্লাহ রাসূলের কর্ম একজন আহলে হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্যই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আজকে 1300 বছর আগে, 1350 বছর আগে এই কথাই বলে গেছেন যে আমি যখন কোনো সত্যিকার অর্থে কোনো আহলে হাদিসকে দেখি আমি যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত দেখতে পাই, অর্থাৎ রাসূলের আমল একজন আহলে হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায়। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, প্রধান ছাত্র আবু ইউসুফ 113 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 182 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার দরবারের সামনে একদল আহলে হাদিসকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন মাল আল আরদে খায়রুম মিনকুম, এই শোনো তোমরা এই জমিনের উপরে তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই। সুবহানাল্লাহ। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রধান ছাত্র দুইজন ছিলেন, একজনের নাম হচ্ছে আবু ইউসুফ আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ। এই দুইজন ছাত্র এবং আবু হানিফার সারা জীবনে যত মাসালা দিয়েছিলেন, ফতোয়া দিয়েছিলেন, তার 2/3 বিরোধিতা করেছেন। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার কোনো দোষ ছিল না, তিনি ঠিকই বলেছেন, কারণ তখন তো হাদিস সংকলিত হয় নাই, তিনি অধিকাংশ ক্ষেত্রে রায়কে অগ্রাধিকার দিয়েছেন, নিজের চিন্তা থেকে ফতোয়া দিয়েছেন। কিন্তু তিনি বলে গেছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, দেখো যেটা সহি হাদিস সেটা হচ্ছে আমার মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যেটা সহি হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব, তাহলে আজকের দিনে যদি আমরা সহি হাদিস মানি তাহলে নিজেদের হানাফি দাবি করতে পারবো,
যদি সহি হাদিস না মানি তাহলে আমরা আবু হানিফাকে অস্বীকার করলাম, তার কথাও কিন্তু আমরা মানলাম না। তিনি বললেন সহি হাদিস মানতে হবে, তাহলে সত্যিকার অর্থে যারা সহি হাদিস মানবে তারা নিজেদেরকে হানাফি দাবি করলেও ভুল হবে না, কারণ তারাই ইমাম আবু হানিফার নির্দেশ মানছেন, কারণ তিনি বলে গেছেন আমি যে ফতোয়া দিচ্ছি সেটা সহি হাদিসের সাথে মিলিয়ে দেখবে। তিনি তার ছাত্র ইয়াকুবকে বলেছিলেন ওয়াইকা ইয়াকুব লা তাকতুব আননি, তোমরা আমার কাছ থেকে কিছু লিখে নিবে না, কেননা আমি আজকে যে ফতোয়াটা দিই কালকে সেটা পরিবর্তন করি, কালকে যে ফতোয়াটা দিই তার পরদিন সেটা পরিবর্তন করি, কাজে লিখে নিলে এটা স্থায়ী হয়ে যাবে, স্থায়ী তোমরা করবে না, এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখতে নিষেধ করেছেন। সেই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একজন বিখ্যাত ইমাম ছিলেন, তিনি আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কাছে মাথানত করার জন্য বলে গেছেন, হাদিস মানার নির্দেশ তিনি আমাদেরকে দিয়ে গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একই কথা বললেন, ইমাম ইউসুফ আবু ইউসুফ একই কথা বললেন। তারপরে যদি আমরা আরও সামনে চলে আসি, ইবনে কাসির রহিমাহুল্লাহ আধুনিক জামানায় যদি চলে আসি, আমরা আরও পিছনে অনেক কৌল আছে যেগুলি বলা যায়, সময়ের সংক্ষেপের কারণে আমরা সবগুলো বলতে পারছি না, গুরুত্বপূর্ণ দু একটি বলে দিলাম। ইমাম ইবনে কাসিরের স্বনামধন্য রচয়িতা তাফসির ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ, ইমাম ইমামউদ্দিন মুহাম্মদ ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের যে আয়াত সূরা ইসরার 71 নম্বর আয়াত, যেদিন আল্লাহ প্রত্যেক উম্মতকে তাদের নেতা সহ ডাকবেন, সেদিন আল্লাহ ডাকবেন প্রত্যেককে তোমাদের নেতা সহ, প্রত্যেকের নেতা সহ ডাকবেন। তো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই আয়াতের তাফসির লিখতে গিয়ে তিনি একজন মনীষীর উদ্ধৃতি পেশ করেছেন। পরে তিনি বলছেন হাযা আকবারু শারাফিন লি আসহাবিল হাদিস ফা ইন্না ইমামাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন এটাই হচ্ছে আহলে হাদিসের সবচেয়ে বড় মর্যাদা, কারণ তাদের ইমাম হচ্ছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা আহলে হাদিসদের, কারণ তাদের ইমাম হচ্ছেন কে, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইমাম বুখারী উস্তাদ আলী ইবনে মাদিনী রহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, আলী ইবনে মাদিনী রহিমাহুল্লাহ 161 হিজরিতে জন্ম তার, সেই আমলের লোক, তিনি বলছেন হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদূনা বিদাহিবার রাসূল ওয়ালাউ লাম ইয়াজিদ আনিল মুতাযিলাতি ওয়ার রাফিযাতি ওয়াল জাহমিয়াতি ওয়া আহলিল রিজায় শাইয়্যান মিনাস সুনান ফাকাদ জারা রব্বুল আলামিন আত-তায়েফা আল মানসুরা হুরাসাদ্দিন। নাজিফিনকার পরিচয় দিতে গিয়ে আলী ইবনে মাদিনী রহমতুল্লাহ আলাইহি বলছেন হুম আহলুল হাদিস, তাদের পরিচয় হচ্ছে আহলে হাদিস, আল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াদুব্বুনা আনিল ইলম, কারণ তারা আল্লাযীনা ইয়াতাআহাদূনা মাযাহিবার রাসূল, কারণ তারা আল্লাহর নবীর মাযহাবকে তার আমলকে তারা বাঁচিয়ে রাখে এবং তাদের ইলম কোরআন এবং হাদিসের পক্ষে প্রতিরোধ করে তোলে। ওয়ালাউ লাহুম, তিনি বলছেন যদি তারা না হতো, লাম নাজিদ আনিল মুতাযিলাতি ওয়ার রাফিযাতি ওয়াল জাহমিয়্যাতি ওয়া আহলি নিরজাই শাইয়্যান মিনাস সুনান, এই আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো তাহলে আমরা রাফিজি মুরজিয়া মুতাজিলা অন্যান্য কয়েকটা ফেরকার নাম উল্লেখ করে তিনি বলছেন তাদের কাছ থেকে আমরা সুন্নাতের কিছুই আশা করতে পারতাম না, সুন্নাতের কিছুই আমরা পেতাম না। ইমাম বুখারী উস্তাদ আলী ইবনে মাদিনী এই কথা বললেন, একই কথা কিন্তু বলেছেন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, যিনি 202 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি বলছেন লাউলা হাদিল ইসাবা লান দারাসাল ইসলাম, যদি এই জামাত পৃথিবীতে না হতো তাহলে ইসলাম পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেত। তাহলে এই যে এতগুলো বক্তব্য আমরা শুনলাম,
প্রত্যেকের কিন্তু কথা একটাই, হক জামাত বলতে গিয়ে তারা আহলুল হাদিসকে বুঝিয়েছেন। আমরা যদি আরেকটু সামনে আসি, বড় পীর বলে খ্যাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার নাম তো আমরা সকলে জানি, যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন, ঠিক না? মায়ের পেট থেকে পেটে থাকতে 18 পারা কোরআন হিফজ করে এসেছিলেন না, এটা তো জানা আমাদের সকলে জানে। এখন প্রশ্ন হচ্ছে, 18 পারা কোরআন তিনি মায়ের পেটে থাকতে মুখস্থ করলেন, 12 পারা করলেন না কেন? বাকি 12 পারার কি দোষ ছিল? সময় কুলায় নাই? আল্লাহ সুবহানাহু তাআলা যদি তাকে এই হাকিমতি দিতেন তাহলে তো 30 পারা কোরআনই মুখস্থ করে আসতে পারতেন। উদ্ভট কিচ্ছা কাহিনী সমাজে চালু আছে, কোরআন হিফজ করতে হবে দুনিয়াতে আসার পরে, মায়ের পেটে থাকতে কোরআন হিফজ হয়ে যায়, সমস্ত কিচ্ছা কাহিনী তিনি তার জীবনীতে বলেন না, তার অনুসারীরা এই ভ্রান্ত কথাগুলো সমাজে চালু করেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়া ওহু আহলুস সুন্নাতি ওয়াল জামাআ وقال واهل السنه والجماعه لا اسم لهم الا اسم واحد وهو اصحاب الحديث। তিনি বলছেন ফিরকায় নাজিয়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে তিনি বলছেন واهل السنه والجماعه لا اسم لهم الا اسم واحد। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি ব্যতীত দ্বিতীয় কোনো নাম নেই, ওহু আসহাবুল হাদিস, সেটা হচ্ছে আহলুল হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম আমরা সকলে জানি, জানি না আমাদের দেশে তো সুন্নি আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি আমরা সবাই করি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সুন্নি, এই দাবি কিন্তু আমরা সকলে করি। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই নাম ঠিক, সেটা হচ্ছে আহলে হাদিস। আসলে সমস্যা কি জানেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই জানি না। আহলু সুন্না অর্থ কি আর আমাদের কর্ম কি? আহলু সুন্না ওয়াল জামা, আহল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, সুন্না শব্দের অর্থ হচ্ছে সুন্নাত, রীতি, অর্থাৎ কোরআন এবং হাদিস। কারণ কোরআনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বলেছেন, এই জন্য আহলে হাদিস বললে কোরআন এবং হাদিস দুটির অনুসারী বুঝায়। আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ বলেন না যে আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন, তো আল্লাহ কী নাজিল করেছেন? কোরআন করেন নাই তো, কোরআন মানে যেহেতু কোরআন আল্লাহ হাদিস বললেন না এখানে, আবার হাদিসে বলি না আমরা ফাইন্না খয়রাল হাদিস কিতাবুল্লাহ, অতএব সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর রাসূলও কোরআনকে হাদিস বললেন, আল্লাহও হাদিস বললেন, কাজে কোরআন আহলে হাদিস বললে কোরআন এবং হাদিস দুইটারই কিন্তু অনুসরণ বুঝায়। অনেকে বলেন যারা আহলে হাদিস এরা কোরআন মানে না, আর আহলে হাদিস এরা শুধু হাদিস মানে কোরআন মানে না। আবার আরেকটা দল আমাদের সমাজে আছে, এরা আহলে কোরআন এরা হাদিস মানে না, এরা বলে যে শুধু কোরআন মানলে চলবে। হাদিসের মধ্যে যেহেতু এত ভেজাল ঢুকেছে, হাদিসের মধ্যে যেহেতু জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, কাজে হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। আচ্ছা, শুধু কোরআন মানে কি মানুষ ইসলাম ফলো করতে পারবে? শুধু কোরআন যদি মানেন, হাদিসকে যদি অস্বীকার করেন, শুধু কোরআন দিয়ে আপনি আমার 5 অর্থ 1 অর্থ সালাতে আপনি ঠিক করতে পারবেন না। শুধু কোরআন দিয়ে আপনার পক্ষে সম্ভব না 1 অর্থ 1 রাকাত সালাত আপনি ঠিক করতে পারেন। কোরআন বলেছে সালাত কায়েম করতে হবে, কিভাবে করবেন, কোথায় কোন দোয়াটা পড়বেন, কিভাবে রুকু সিজদা করবেন? জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে আসলেন, আল্লাহর নবীর নিকটে এসে 2 দিন সালাত আদায় করালেন, নবীকে করেন নাই, 2 দিন ইমামতি করেন নাই, আল্লাহর নবী মুক্তাদি আর জিবরিল আমিন ইমাম, জিবরিল আমিন ইমামতি করছেন, আল্লাহর নবী মুক্তাদির পিছনে সালাত আদায় করলেন, 2 দিন 5 অর্থ সালাত শিখালেন আল্লাহর নবীকে। কোরআন মাজিদের কোথায় আছে বের করে দেখান, দেখাতে পারবেন? তাহলে শুধু আহলে কোরআন হয়ে থাকলে চলবে? চলবে না। কোরআনের মধ্যে হাদিস নেই, কিন্তু হাদিস বললে কোরআন হাদিস দুটোকে বুঝায়। কোরআন শব্দ মানে হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী, শাব্দিক অর্থ যেটা, লঘবী অর্থ যেটা, এটার নাম হচ্ছে বাণী। আর এই বাণীটা হচ্ছে আল্লাহরও বাণী এবং তার রসুলেরও বাণী, এই জন্য আহলে হাদিস বলে দুটিকে বুঝায়, কোরআন এবং হাদিসের অনুসারীকে আহলে হাদিস বুঝায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হচ্ছে আহলে হাদিস। আব্দুল কাদের জিলানীর কথা বলছি, আমার কথা নয়,
আহলে সুন্নতের জামাত যারা তারা জান্নাতে যাবে কথা ঠিক, কিন্তু তাদের নাম বলতে গিয়ে তিনি আহলে হাদিস বললেন। কারণ আমাদের সমাজে, আমাদের দেশে যে আহলে সুন্নতের জামাত আছে, তারা সত্যিকার অর্থে সুন্নতের থেকে বহু দূরে অবস্থান করে। আহলে সুন্নাল জামাত অর্থ হবে যিনি সুন্নতের অনুসারী এবং সাহাবিদের জামাতের অনুসারী, তারা তাদের নাম হচ্ছে আহলে সুন্নতের জামাত। কাজে এই মানদণ্ড যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা কতটুকু সুন্নতের অনুসরণ করেছি, আমরা কতটুকু হাদিস মেনে চলি। আমরা তো আমাদের হুজুরদের কথা শুনি, আমাদের পীর সাহেবদের কথা শুনি, আমাদের বুজুর্গের কথা শুনি, আমাদের মুরব্বির কথা শুনি। ঠিক তাকের মধ্যে সহি বুখারি আছে, সহি মুসলিম আছে, খুলে দেখি না কোনোদিন সালাত অধ্যায়টা, আজান অধ্যায়টা কোনোদিন খুলে দেখি নাই। আল্লাহ নবী কীভাবে সালাত আদায় করেছিলেন, কীভাবে তিনি রুকু সুজদ করেছেন, কোন সময় তিনি সালাত আদায় করেছেন, কোথায় তিনি কোন দোয়াটা পড়েছেন, কখন খোলার প্রয়োজন মনে করি না, শুধু তাকিয়ে দেখে যে হুজুর কী বলেছেন সেটাই ঠিক। আর যত সব নজর নিয়ে হুজুরের পকেট ভারী করা হচ্ছে, সত্যি করতে মানুষ ঠকছে, সঠিক ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য ফিরকে নাজিয়ার একটা পরিচয় দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম আহলে হাদিস শব্দটা এনেছেন। এটা আমাদের নিজেদের তৈরি করা কোনো শব্দ নয়, আমরা নিজেরাই কথা বলছি না। তাবি থেকে শুরু করে নিয়ে আধুনিক জামানা পর্যন্ত অনেক মুহাদ্দিসিন আমরা বলে গেছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি নাম দিলেন আহলে হাদিস কিন্তু কাম করলেন না, তাহলে কি জানাতে যেতে পারবেন? পারবেন না। নাম আহলে হাদিস, কামটা আহলে হাদিসের মতো হতে হবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যথাযথ অনুসরণ করতে হবে। যদি করতে পারেন, নিজের সার্বিক জীবনে, শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, শুধু আপনি একা একা জান্নাতে যাবেন মসজিদে সেটা নয়, আপনার আহাল পরিবারকেও সহিহ হাদিস মানতে বাধ্য করতে হবে, আপনার সমাজের নিকটে দাওয়াত পৌঁছে দিতে হবে, শিরিক বিদাতের বিরুদ্ধে তাদেরকে সজাগ করতে হবে, আকীদা মনহাজের কথা তাদের সামনে উপস্থাপন করতে হবে, তাদেরকে ভ্রান্ত আকিদা থেকে সহি আকিদা আনার জন্য আপনার সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করতে হবে। এটা আপনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এখানে আপনি যদি দায়িত্ব পালন না করেন, আপনি একা জান্নাতে যাবেন এই চিন্তা করবেন না। সম্মানিত দিনী ভাইয়েরা, ফিরকা নাজিয়া অন্তর্ভুক্ত যারা হবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা সংস্কারক হবে, সংস্কারক হতে হবে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলছেন, বাদাল ইসলাম করি বসে গোরাবা, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু মানুষ দিয়ে, ইসলামের যাত্রা শুরু হয়েছে, আবার ফিরেও যাবে ঠিক ওই অবস্থায়, ফাতু বলিল গোরাবা। নবী বললেন, এই অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ মানিল গোরাবা, হে আল্লাহ রাসূলের গোরাবা কারা, যাদের সম্পর্কে আপনি বলছেন সুসংবাদ দিচ্ছেন, এদের মানে এরা কারা, এদের পরিচয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা বাক্য বলে দিলেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। এই সুসংবাদপ্রাপ্ত মানুষ যারা, গোরাবা যারা, তাদের পরিচয় হচ্ছে তারা ইসলাহ করে, সংশোধন করে। আল্লাযীনা ইউসলিহুনা কিসের সংশোধন করে? মা আফসাদান নাস, মানুষ যেগুলোকে নষ্ট করে দিয়েছে, ইসলামের ক্ষতি করেছে কারা? ফেরেশতারা এসে তারা মানুষ করে নাই, আলেম ওলামারা করে নাই, তারাই তো করেছে, যারা মৌলভী সাহেব তারাই তো করেছে। সাধারণ মানুষ কি জানে কোনটা শরীফ কোনটা বিদাত? সাধারণ মানুষকে কবর পূজারি বানিয়েছে আলেমরা, সাধারণ মানুষকে পীর পূজারি বানিয়েছে দেশে এক শ্রেণীর আলেম, পেট পূজারি আলেম, তারাই সাধারণ মানুষকে মুসলমান থেকে মুশরিকের কাতারে নামিয়ে দিয়েছে, মিথ্যা ফতোয়া দিয়ে ভ্রান্ত আকীদা প্রচার করে করে। নবী বললেন কি, জান্নাতে যারা যাবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, তারা ইসলাহ করবে, সংশোধন করবে মানুষ যেগুলো নষ্ট করে দিয়েছে। সমাজ সংস্কার করতে হবে, দাওয়াত দিতে হবে মানুষের কাছে, মানুষের কাছে যেতে হবে দিন নিয়ে। আল্লাহ নবী সাহাবারা মানুষের কাছে গিয়েছিলেন হজের মৌসুমে, তাবুতে তাবুতে গিয়ে গিয়ে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, সেইখান থেকে আবিষ্কার হয়েছিল ছয়জন আসাদ বিন জুরারার নেতৃত্বে ছয়জনের কাফেলা, তারপরের বছর হয়েছে 75 জন, তারপরে বছর হয়েছে 72, তারপরের বছর 12 জন, তারপরের বছর 75 জন। তারপরে আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন, আল্লাহ মদিনায় হিজরতের ক্ষেত্র তৈরি করে দিলেন। এমনি ঘরে বসে শুধু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কাতে বসে আল্লাহর ইবাদত করতেন,
সারা দিন রাত 24 ঘন্টা যদি তাসবিহ পড়তেন তাহলে মক্কার কুরাইশরা তার বিরোধিতা করত না, করত? আবু জাহল আবু লাহাবরা বিরোধিতা করত, করত না? কারণ তিনি যখন ঘর থেকে বেরিয়েছেন সমাজ সংস্কারের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, প্রচলিত রসম রেওয়াজের বিরুদ্ধে কথা বলেছেন, বাপদাদার আচরিত ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তি প্রতিমার বিরুদ্ধে কথা বলেছেন, তখন তাদের আর গায়ে সহায় নাই, সহ্য করতে পারে নাই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা খড়গস্ত হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, পরবর্তী মিথ্যা অপবাদ আল্লাহ নবীকে দেওয়া হয়েছে, আল্লাহ নবীকে বিষপান করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আল্লাহ নবীর উপর জাদু করা হয়েছে, তার ক্ষতি করার জন্য অনেক ষড়যন্ত্র নবীর উপর দেওয়া হয়েছে। কারণ একটাই, তিনি ঘরে বসে আল্লাহর ইবাদত করেন নাই, তিনি সমাজ সংস্কারের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, জান্নাতে যেতে হলে সমাজ সংস্কার করতে হবে। ফিরগানা জিয়ার আরেকটি বৈশিষ্ট্য হলো তারা যে কোনো মূল্যে সুন্নাত ধরে থাকবেন, কখনো বিদাত করবেন না। সময় নেই, আমি হেডলাইনগুলো বলে দিচ্ছি। যারা নাজি ফিরকার অন্তর্ভুক্ত হবেন, জান্নাতে শুরুতে যেতে চান, জাহান্নামের আগুনে পুড়ে নয়, প্রথমে জান্নাতে যারা যাবেন তাদের এক নম্বর বৈশিষ্ট্য তারা সংস্কারক হবেন, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আকীদার ক্ষেত্রে মধ্যপন্থী হবেন, চরমপন্থী হবেন না, শৈথিল্যবাদী হবেন না, খারিজিদের মতো হবেন না, মুরজিয়াদের মতো হবেন না, এটাও ঠিক ওটাও ঠিক বলবেন না, আবার পান থেকে চুন খসলে কাফের বলে ফতোয়া দিবেন না, মধ্যপন্থী অবলম্বন করবেন। তিন নম্বর গুণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে তার প্রকাশ্য অর্থের অনুসরণ করবেন, আল্লাহ সম্পর্কে তার নবী সম্পর্কে আকীদা যেটা সহি সেটা গ্রহণ করবেন, ভ্রান্ত আকীদা গ্রহণ করবেন না, অযথা যুক্তির আশ্রয় নেবেন না, আল্লাহ সম্পর্কে আল্লাহ যে কথা বলেছেন সেটাই মেনে নেবেন, আল্লাহর আকার আছে, আল্লাহর হাত পায়ের কথা হাদিসে আছে, চেহারার কথা আছে, চোখের কথা আছে, সবই আল্লাহর আছে, আল্লাহ আরশে সমাসীন এ কথা হাদিসে আছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সব কিছু মেনে নিতে হবে, কিন্তু লাইসা কামিসলি শাইউন, তার কোনো তুলনা করা যাবে না, আল্লাহ বলে দিয়েছেন, তার কোনো মেসাল চলবে না, আল্লাহ আল্লাহর মতো। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন আল্লাহ আরশে কিভাবে আছে, আরশে কি তিনি বসে আছেন না শুয়ে আছেন নাকি হেলান দিয়ে আছেন, এটা বলা যাবে? ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন আল ইস্তিওয়াউ মালুমুন মালুমুন ওয়াল কাইফু মাজহুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন এটাই জানা যায়, ওয়াল কাইফু মাজহুল, তার কাইফিয়ত আমরা জানি না, তিনি কিভাবে আছেন এটা আমরা জানি না, ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই কথার উপরে ঈমান আনা হচ্ছে ওয়াজিব, আল্লাহ আরশে আছেন আকার হিসাবে আরশে আছেন এর কথার উপরে ঈমান আনা এটা ওয়াজিব, কিন্তু এ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বিদআত, প্রশ্ন করার দরকার নাই, আল্লাহ কিভাবে আছেন, আল্লাহ আছেন। সময় দিনী ভাইরা, তারপরে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফিরকানাজের অন্তর্ভুক্ত যারা হবেন তারা জামাতবদ্ধভাবে সংগ্রাম করবেন, কখনো বিশৃঙ্খলা উদ্যত বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পাঁচ নম্বর হচ্ছে কুফুর ও কুফুরি শক্তির বিরুদ্ধে তারা খুব কঠোর হবেন, বাতিল আকীদার বিরুদ্ধে তারা কঠোর হবেন, কিন্তু আচরণ নম্র হবে, আচরণ সুন্দর হবে, আকীদা মজবুত হবে, যাকে তাকে শুধু কাফের বলে দিবেন, অমুককে বিদাতি বলবেন, গালিগালাজ করবেন না, মানবেন না, আকীদা মজবুত কিন্তু আচরণ সুন্দর, নিজেদের মধ্যে রহমদিল হবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহাল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রাহামাউ বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অনুসারীদের সম্পর্কে কাফেরদের ব্যাপারে কঠোর কিন্তু নিজেদের মধ্যে রহমদিল, মায়া মহব্বত সম্পর্ক থাকবে। আর পাঁচ নম্বর হচ্ছে তারা, এটা পাঁচ নম্বর, ছয় নম্বর হচ্ছে তারা সুন্নাত, যে কোনো মূল্যে সুন্নাত ধারণ করবেন। একটা ছোট্ট হাদিস শুনেন, ইন্নামি ওয়ারাইকুম জামানা সাবরি লিল মুতামাসসিকি ফিহি আজরু খামসিনা শাহীদান মিনকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শেষ জামানায় এমন এক পরিস্থিতি হবে আমার একটা সুন্নাতকে ধারণ করার মর্যাদা হবে, খামসিনা শাহীদান মিনকুম, তোমাদের সময়ের 50 জন শহীদের সমান হবে আখেরি জামানায় একটা সুন্নাত পালন করার মর্যাদা। সুবহানাল্লাহ, বলেন এই জামানায় যদি একটা সুন্নাত পালন করে তাহলে আল্লাহ নবীর জামানায় যারা শহীদ হয়েছিল জিহাদ করে তাদের 50 জনের যত মর্যাদা এই শেষ জামানায় একটা সুন্নাতের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ, তাহলে ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত যারা হবেন তারা কখনো সুন্নাত ছাড়বেন না, বিদাত গ্রহণ করবেন না।
আর 7 নম্বর হচ্ছে তারা সম্মিলিতভাবে হাবলুল্লাহকে ধারণ করবে না, আল্লাহর রজ্জুকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছে তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আল্লাহর বিধানকে তোমরা ধরো সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে। যারা নাজিফের অন্তর্ভুক্ত হবে তারা আকীদা আমলে এক হবে, ঐক্যবদ্ধভাবে তারা সমাজ সংস্কারের জন্য কাজ করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা বুহুহাদাল জান্নাহ ফালিয়ালজামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চাও সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে, বিচ্ছিন্ন যেন না হয়। কারণ একা একা দাওয়াত দেওয়া যায়, কিন্তু সমাজ সংস্কার করতে গেলে ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন হয়। সম্মানিত দীনী ভাইরা, আসুন আমরা ফিরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করি। যে বৈশিষ্ট্যগুলো আমরা শুনলাম সেগুলো নিজেদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করি। আর যে সুন্দর সুন্দর কথাগুলি কাউলগুলি শুনলাম নাজি ফিরকা সম্পর্কে, আসুন আমরা তাদের অন্তর্ভুক্ত যেন হতে পারি, সত্যিকার অর্থে যেন আমরা কোরআন এবং সহিহ হাদিস মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন।